হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আইটেল IT2171B, এই ফোনটি কীভাবে ফ্যাক্টরি রিসেট করবেন অনেকেই জানেন না, তো আমি এই ফোনটি ফ্যাক্টরি রিসেট করে দেখাচ্ছি, তো ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা প্রথমে মেনুতে চলে আসবো, তো এই যে আপনি মেনু দেখতে পাচ্ছেন, তারপরে এই যে এইদিকে দেখেন সেটিংস, সেটিংস আইকনে চলে যাবো। তো সেটিংসে চলে আসার পর আমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে, তো একেবারে নিচের দিকে চলে আসতে হবে। তো আপনি নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে রেস্টুরি ফ্যাক্টরি সেটিংস নামে এই যে অপশনটা রয়েছে 9 নম্বরে, তো আমরা এই অপশনটায় চলে যাব। তো এখানে যেহেতু আমাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন, পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন। তো অনেকেই ভিডিও দেখার পরেও বলেন যে ভাই পাসওয়ার্ডটি কমেন্ট করেন, তো অবশ্যই পাসওয়ার্ডটি কমেন্ট খেয়াল করে দেখবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিচ্ছি 1234। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে এই যে আপনি দেখতে পারতেছেন রেস্টুরি ফ্যাক্টরি সেটিংস, তো এখানে দিয়ে আমরা ওকে করে দিলাম। তো ওকে দিলে প্লিজ ওয়েট, তো এখানে আমাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো অপেক্ষা করার পরে কিন্তু এটা অটোমেটিক রিস্টার্ট নিয়ে নেবে, তো আপনি দেখেন এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে আবার চালু হয়ে যাবে, অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে। তো এই ফোনে যত ডাটা আছে সব কিছু কিন্তু ফরম্যাট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনার আইটেল 2171 বা 2171B সকল ফোন, আপনার আইটেলের সকল ফোন এভাবে রিসেট করে নিতে পারেন খুব সহজে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন। আসসালামু আলাইকুম।